হয়, মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের রূপহী পথার ক্রিয়া প্রকল্পত। আর ইয়াতে অগপর এখন বুথ সম্মিলন হয়েছে, আর ইয়াত অগপর সভাপতি মন্ত্রী না, এ আমার বুথ সম্মিলন, আমি সংসদীয় সমষ্টি কেইটাত বুথ সম্মিলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত লৈছিলোঁ। সেইমতে কাজিরঙা আর বরপেটা লোকসভা সমষ্টিত হয়েছে, আজি যোৰহাট সংসদীয় সমষ্টির ইয়াত বুথ সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ইয়াত বুথর সভাপতি সম্পাদক আর দলের বিভিন্ন দায়িত্ব থাকা বিষয়ববীয় কর্মকর্তা সকল আহিছে, আর তেওঁলোকৰ উৎসাহ দেখি আমি উৎসাহিত হৈছো, আর আপনাদের নিজেও দেখিছে। অহা লোকসভা নির্বাচন কর্মী সকল উৎসাহে প্রমাণ করে, লোকসভা নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, বুথবিল শক্তিশালী করা বর্তমান সময় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, জনসংযোগ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। আমি সেই কামখি খুব দেখি যে কর্মকর্তা সকলে অতি নিষ্ঠার একাগ্রতার করেছে। ইয়াতে আমগুড়ি সমষ্টিয়েদি রাহুল গান্ধীও ইতিমধ্যে ন্যায় যাত্রা করে গেছে, এই সন্দর্ভ কি কব? আসলতে রাহুল গান্ধী ন্যায় যাত্রার যে কথা শুনে আসো, এই আসলে ন্যায় যাত্রা বলে কব নি, এই আসলে পলিটিক্যাল জক, এই কারণে পলিটিক্যাল জক বলে কোথাও রাহুল গান্ধী, যে আপনাদের দেখিছে যে কংগ্রেস দল দীঘলীয়া দিন ক্ষমতার আছিল, আর কংগ্রেসের যে দীঘলীয়া ইতিহাস, সেই ইতিহাস অন্যায়ের ইতিহাস, সেই ইতিহাস অবিচারের ইতিহাস, সেই ইতিহাস দুর্নীতি ভ্রষ্টাচারের ইতিহাস। এতিয়া তেওঁলোকৰ মুখত যদি ন্যায়ের কথা শুনা যায়, এই জকর বাইরে একো নয়। আপনি দেখিলে যে নাগাল্যান্ডের পর আমগুড়িত প্রবেশ করেছিল, যি আমগুড়ি গণ পরিষদ দলের দুর্গস্বরূপ আছে, তো কোনো সঁহারি অকনো লাভ করা নাই। মন্ত্রী প্রশ্ন, এবার লোকসভা নির্বাচন আহি আছে, এপ্রিলত প্রায় হওয়াটো এক প্রকার নিশ্চিত হয়েছে, যোৰহাট সমষ্টিত আপনার আসলে যুটিয়াভাবে বিজেপির সংযুক্ত হয়ে নির্বাচনত অবতীর্ণ হব? ভারতীয় জনতা পার্টির লগতেই নির্বাচনত অবতীর্ণ হম, এই কথা খুব মুকলিক আমি কই আইছো, কোনটো সিটত আমি প্রার্থিত্ব দিম সেই কথা এতিয়ালৈকে ঠিক হওয়া নাই। গতি আমার যত প্রার্থী থাকবে তাত ভারতীয় জনতা পার্টি সাপোর্ট দিব লাগিব, ইউপিপিএলে দিব লাগিব, আর তেওঁলোকৰ বিজেপি ইউপিপিএলের যত প্রার্থী থাকিব অগপয় দিব, মিত্রতার নির্বাচনের অবতীর্ণ হম। নিশ্চিত হয়েছে নাকি? নাই, হওয়া নাই। এয়া আসলে অতুল ভরার ভাষ্য, আর মই দেখাইছো এই পরিবেশ বর্তমান, এয়া হয়েছে এই যখন বুথ সম্মিলন হয়েছে, ইতিমধ্যে ইয়াত বন্তি প্রজ্বলন বা শহীদ আর শহীদ তপন হয়ে গেছে, ইয়াত সহস্রাধিক আসলতে ইয়াত উপস্থিত হয়েছে, সেই সহস্রাধিক অগপর সমর্থক অগপর কর্মী সকল আহি উপস্থিত হয়েছে, আর মই জানিব বিচাৰিম তেওঁলোকৰ যি সকল আসলতে যুব নেতা আছে তেওঁলোকৰ পৰা ভাষ্য লবলৈ চেষ্টা কৰিম। এয়া হৈছে শিবসাগৰ যিটো আছে এয়া শিবসাগৰৰ আসলতে রূপহী পথাৰৰ পৰিৱেশ, এয়া মই তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম। এই আজি সভায় সভাখনে দেখাই দিছে যে আমার শক্তিটো কেতিয়াও কমি নাযায়, আর আমার নেতৃত্ব সঁচাকৈ আদর্শ, আমার অতুল বৰা ডাঙরিয়াকে লগতি কেশব মহন্ত ডাঙরিয়া, আমার প্রদীপ হাজরিকা ডাঙরিয়া, বিধায়ক প্রদীপ হাজরিকা ডাঙরিয়াকে সকলকে লগাই যোনটো আদর্শরে এই কামখিনি আগবাই আহিছে, জাতীয়তাবাদী শক্তিটো কেতিয়াও দুর্বল নহয়, সেয়েহে আমি সকলো রাইজ জাতীয়বাদত বিশ্বাসটো রাখিব লাগে। আর আজি আমি নতুন প্রজন্ম সকলো লড়া ছোৱালী এইটো বুঝি উঠিছো যে নিজস্বটো নাথাকিলে কেতিয়াও আনে আহি পেলাই সহায় করে নিদিয়ে, তাকে এইটো আমি আজি সঁচাকৈ আনন্দিত হৈছো যে ইমানখিনি রাইজ এনেকে হঠাৎ গোট খাইছে। আজি দুদিন আগতে আমি গম পাইছো যে এনেকুৱা এখন সভা হব, সেইকাৰণে আমি তেওঁলোক সকলোলৈ কৃতজ্ঞতা জনাইছো। লোকসভা নির্বাচনের কারণে সম্পূর্ণ সাজু? আমি সদায় সাজু, নির্বাচন লোকসভা হোক পঞ্চায়েত হোক আমি সদায় সব দিকতে সকলো দিকতে আমি সাজু হয়ে আছো, আর সাজু হয়ে থাকাটো এটা রাজনৈতিক দলের মানে দায়িত্ব বলে ভাবো, আর এই খালি লোকসভা আর বিধানসভা বলিয়ে নয়, প্রতিদিনে রাইজর সেবা করা একটা দায়িত্ব বলে আমি অনুভব করি। হয়, এয়া আসলে এগারী যুব নেতা তথা এই ধরনের আজি
ইয়ার জয়সাগরস্থিত রূপহী পথার ক্রিয়া প্রকল্প আজি অগপর বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইয়াত বিশেষক দলটুক শক্তিশালী রূপত আগুয়াই কেনে কি ধরনের নিব পারি সেই সন্দর্ভত আলোচনা করার লগতে আগন্তুক যে লোকসভা নির্বাচন আছে সেই সন্দর্ভতো ইয়াত আলোচনা হব। মূর বর্তমান ইয়াত প্রদীপ হাজরিকা আছে, আমগুড়ি বিধানসভা সমষ্টির তথা নবনির্মিত নব নতুনক গঠন করা শিবসাগর সমষ্টির যাকি আসলে বিধায়ক, আমগুড়ি সমষ্টির বিধায়ক। শিবসাগর সমষ্টিটো ইতিমধ্যে আমগুড়িত তারমানে অসম গণ পরিষদ দলে কেন্দ্রীয় সমিতিয়ে যা 22 ডিসেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহকত কেবাটাও লোকসভা সমষ্টিত দলের তৃণমূল পর্যায়েরপরা কেন্দ্রীয় পর্যায়লে কর্মী সমাবেশ ঘটার একটা অনুষ্ঠান তখন অনুষ্ঠিত করার কারণে সিদ্ধান্ত লৈছিল। ইতিমধ্যে বরপেটাত অনুষ্ঠিত করলে, কাজিরঙাত করলে আর আজি আমার এই যোরহাট লোকসভা সমষ্টিত এই অনুষ্ঠিত করেছে। এটা এখন হয়েছে ঐতিহাসিক ক্ষেত্র, এখন রূপহী পথার, ইয়াত রুদ্রসিংহ ক্রিয়ার প্রকল্প এই স্থান, আর ইয়াতে স্বর্গদেবে 600 বছর মানে জাতি আর এই সমাজখনক গড় দিয়ার ক্ষেত্রে মানে সম্পূর্ণ ত্যাগ করে থাকে গেছিল। এটা সেই কারণে ইয়াতে এই জায়গাটুকুরা আমার এই সভাখন অনুষ্ঠিত করার কারণে লওয়া সিদ্ধান্তর গণ পরিষদ দলক মানে প্রদীপ হাজরিকায় অত্যন্ত মানে মানে আন্তরিকতার ধন্যবাদ জানাইছো। আর মানে গৌরবান্বিত হয়েছ যে যত জাতীয়তাবাদর মানে বীজ আজি নহয় মানে এই হয়তো 1400 চনেরপরাই এই মানে ইয়াত বিজড়িত হয়ে আছে আর তেন ধরনের যুঁজ বাগর হয়ে আছে। এটা সেই কারণে ইয়াত গণ পরিষদের তৃণমূল পর্যায়েরপরা কেন্দ্রীয় পর্যায়লকে এই সভাখন অনুষ্ঠিত করে বহু মানুষ কই থাকা বহুত কথার প্রশ্ন আমি উত্তর দিছি। মানে এটা বহুত রাজনৈতিক দলে কয় যে এলোকে কারবার পিঠিত উঠি যাব বিচার যে কারবার মিলি গল, এইবিল আমি মুখে নক আজি আমার কার্যরে আমি প্রমাণ করছি। অহা নির্বাচন আমার দলটো শক্তিশালীভাবে যেটা খাড়া হব তো আমার মিত্র দলের যে প্রার্থীয় নাহক সেটার কারণে সহায় হবই। ইয়া আসলে আমগুড়ি সমষ্টির বিধায়ক প্রদীপ হাজরিকা ভাষ্য, আর এই ধরনের আজি ইয়াত একত্রিত হয়েছে অগপর নেতৃবৃন্দ আর আগন্তুক লোকসভা নির্বাচন সন্দর্ভত ইয়াতে আলোচনা হব আর দলটুক আগুয়াই নিবলে ইয়াত কেতবোর নীতি নির্ধারণ করব। হয়